মালদার হবিপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ এনে চাঞ্চল্য। রবিবার রাতে বাড়ির পাশ থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আপাতত আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন। নাবালিকার পরিবারের অভিযোগ, রবিবার রাতে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। বাড়ি ফেরার পথে তাকে পাশের একটি মাঠে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুষ্কৃতীরা। পরে তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিগৃহীতাকে প্রথমে হবিবপুরে বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হবিবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন, নিগৃহীতার অবস্থা এতটাই আশঙ্কাজনক যে ইতিমধ্যে তাকে দুবোতল রক্ত দিতে হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চশিক্ষায় ওবিসিদের জন্য সংরক্ষণ চালু করছে রাজ্য সরকার। সোমবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হুল দিবস উদযাপন অনুষ্ঠানে একথা জানান মুখ্যমন্ত্রী। চাকরি ও উচ্চশিক্ষায় ওবিসিদের জন্য সংরক্ষণের কথা আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 2014-15 শিক্ষাবর্ষ থেকেই উচ্চশিক্ষায় চালু হবে এই সংরক্ষণ। এর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত 1,000 কোটি টাকা খরচ হবে। মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, আদিবাসী ও তফসিলিদের জন্য প্রতিটি জেলায় বেশি করে আদিবাসী ও তফসিলি ভবন তৈরি করা হবে। কলকাতায় তৈরি হবে একটি করে কেন্দ্রীয় ভবন। ইতিমধ্যে রাজ্য সরকার কন্যাশ্রীর মতো আদিবাসী ছেলেমেয়েদের পড়াশোনার জন্য শিক্ষাশ্রী প্রকল্প চালু করেছেন বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগানে পরপর মৃত্যু নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এই ইস্যুতে এবার রাজ্য সরকারের তীব্র সমালোচনায় সরব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার সকাল 11টায় ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ির জেলা শাসকের কাছে স্মারকলিপি দেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশাসনের কাছে কোনো তথ্য নেই। তার দাবি, কেন্দ্রীয় প্রকল্পগুলি ঠিকমতো বাস্তবায়িত করলে এই পরিস্থিতি হতো না। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের প্রসঙ্গ তুলেও কটাক্ষ করেন অধীর। সোমবার দুপুরে রায়পুরে বন্ধ চা বাগানে যান অধীর। চা বাগান পরিদর্শনের পর জল কাদা পেরিয়ে তিনি যান শ্রমিকদের বাড়িতে। যে পরিবারগুলির সদস্যদের মৃত্যু হয়েছে সেই বাড়ির লোকেদের সঙ্গেও কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তুলে দেন খাদ্য সামগ্রী। সরকার দর বেঁধে দিলেও বাজারে এখনো চড়া দামে বিকোচ্ছে আলু। ক্রেতাদের ক্ষোভের মুখে বিক্রেতারা, দাম নিয়ন্ত্রণে আনতে খুচরো বাজারে আলুর দর 14 টাকা কেজি বেঁধে দেয় সরকার। কিন্তু এক সপ্তাহ কাটতে চললেও এখনো বাজারে দেখা নেই 14 টাকার আলু। চড়া দরেই আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। মানিকতলা বাজারে 16-17 টাকা কেজি দরে বিকোচ্ছে জ্যোতি আলু। গড়িয়াহাট বাজারে আলুর দর 17-18 টাকা কেজি। বিক্রেতারা সাফ জানিয়ে দিয়েছেন, পাইকারি বাজারে 12 টাকা কেজি দরে আলু না মিললে খুচরো বাজারে 14 টাকা দরে আলু বিক্রি করা সম্ভব নয়।